তো কোথায় আপনি? ঘুমাইতেছো নাকি? হ্যাঁ ঘুমাইতে আছো? হ্যাঁ ঘুমাচ্ছি। কই আপনি? বাসায়? হ্যাঁ রুমে। অফিসে? কি করো? এই তো অফিস থেকে আসি, খুব মাথা ব্যথা করতেছিল, শুইছি। দেখা করলা না? কবাটা শুনেছিল? যাইতে চাইছিলাম মুন্সি, বেটা ভালো বললাম, বললাম যে আমাকে আর ডিউটি দিও না, কালকে দিন। তাও করছে, ফোর্স নাই, আজকের দিনটা করো। না, কাকে তো ছাড়াই সে বলেন। আজকে তো ফ্রি ছিল একেবারে, আজকে তো ফ্রি ছিল। ফিরেছিলেন হ্যাঁ হ্যাঁ, আজকে? আজকে তো সুভাষ নাই, এসপি স্যার নাই, কেউ নাই। নুসরাত, হ্যাঁ, নুসরাত কইয়া ওই ছেড়ে দিয়ে 3টার দিকে, ওই আড়াইটার দিকে ছেড়ে দিয়ে। আরেকটার দিকে চলে যায়। তারপর পোস্টিং হয়নি এখনো? না, আসবে আজকে, আজকে কিন্তু অনেক কিছু হইতো। দেখি, আমার আপনি আমার রসিক বলছেন যে দেখে রাখেন, ওসি স্যার একটু এদিক সেদিক গেলেই, বাজারে গেলেই বলে দাও নাকে এই করো না সেই করো না। এডিশনাল ওসি স্যার বলছে তোমার দেখে ওটা রাখতে, ওটা আমার রেফারেন্স দিয়ে বলছে আমি তোমার ওই করার জন্য। তাই না, আমার রেফারেন্স দিয়ে তোমার চাপাই দিচ্ছে, বুঝো নাই? স্যার বলে যে তোমাকে দেখে রাখতে বলছে, বাজারে ওই গেলে তো বলি যাবে, আমাকে বলে বলি যাবে বাজারে গেলে। ঠিক আছে, এখানে বাজারেও যাই না, বাজারও করি না। তুমি তুমি 3টার দিকে 3টার দিকে আসো, কেউ থাকবে না। আচ্ছা দেখি। হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে তো? হ্যাঁ চল, ঠিক আছে, সমস্যা নেই। প্যান্টি মুন্টি পরার দরকার নেই, বুঝতে পারছো? না সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, আর যাব না, দেখি হ্যাঁ, আমি যাব, দেখি উঠি উঠে গোসল টোসল করে আপনার খাটে চলে যাই, চুপ করে চলে যাবো 3টার দিকে, চুপ করে চলে যাই বের হয়। তুমি আসার আগে রিং দিও। আসার আগে রিং দিব? রিং দিবে না, আমি তো অফিসে থাকবো না। আচ্ছা ঠিক আছে, রিং আমি দিব। রওনা দিলাম, হ্যাঁ আমি রওনা দিলাম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ দিয়ে মনে করে জেনে আসলে মানে বলো যে পুষ্টি মুষ্টি রবের রবের রব থাকবে তো, রব যে পুষ্টি রব থাকবে তো, রব ওই যে অর্ডার লিখ। হ্যাঁ সমস্যা নাই, পুষ্টি ব্যাপারে আলাপ করবো একটু, দেখ একটু আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু পরিষ্কার করে চিন্তা করা এসো, ঠিক আছে? বসে আমার যে সব ধুয়ে ঠিক এসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।